গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গোটা বিশ্বের পাশাপাশি রাজ্যেও পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি এবং বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপিত হয়। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। পশ্চিম জেলা সাক্ষরতা সমিতির উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, মুখ্য সচিব ওয়াইপি সিং, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, জেলাশাসক মিলিন্দ রামটেকে সহ অন্যান্য আধিকারিকরা। এছাড়াও আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এই উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের অন্যান্য ওয়ার্ডের জনপ্রতিনিধিরা এবং নাগরিকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, বর্তমানে দেশের মধ্যে পার্বত্য রাজ্য ত্রিপুরার সাক্ষরতার হার 97.22%, যা রাজ্যকে সাক্ষরতার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও তিনি আরও জানান, মহিলাদের সাক্ষরতার দিক দিয়ে গোটা দেশের মধ্যে রাজ্যই প্রথম, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পক্ষের অধিক কিছু মানুষ তারা নিরক্ষরা চান, আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। যদিও এই সময়ের মধ্যে আমরা দেশের মধ্যে প্রথম স্থান অধিকারে গৌরব অর্জন করেছি, কিন্তু তাতে আত্মশ্লাঘার কোনো সুযোগ নেই, আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এখনো এই যে 1 লক্ষ মানুষ আছেন, তাদের কাছে আমাদের পৌঁছতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে আমাদের এই সাক্ষরতার যে বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমাদের টেনে আনতে হবে এবং তাদেরকে স্বাক্ষর করার ক্ষেত্রে আমাদের সাফল্য অর্জন করতে হবে। এই যে কাজ ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও আমাদের অব্যাহত রাখতে হবে, এটা আজকের দিনে আরেকবার নূতন করে শপথ নিতে হবে। আপনারা জানেন, আমরা শুধু প্রাথমিকভাবে সাক্ষরতা অর্জনের মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখছি না, আমরা সঙ্গে সঙ্গে আমাদের নবস্বাক্ষর যারা তাদেরকে পর্যায়ক্রমে ক্লাস 2 পর্যায়ে, ক্লাস 3 পর্যায়ে, ক্লাস 4, ক্লাস 5 এই পর্যায়ে আমরা তুলতে চাইছি। ইকুইভ্যালেন্ট এডুকেশন যেটাকে আমরা বলছি, সমপর্যায়, এক্ষেত্রে ক্লাস 3 তোলার জন্য আমরা একটা বোর্ড তৈরি করেছি, তাতে 2 দফায় পরীক্ষা হয়েছে এবং 2টো পরীক্ষাতে যারা পরীক্ষায় বসেছিলেন তাদের প্রায় 80-87% এই সময়ের মধ্যে সাফল্য অর্জন করেছেন, অর্থাৎ ক্লাস 3 পর্যায়ে তারা শিক্ষক শিক্ষিকা সকলের কাছে আমার আবেদন থাকবে।
নিরক্ষরমুক্ত হবে কোনক্ষণ এই দেশের উন্নয়ন রাজ্যের উন্নয়ন সম্ভব না। কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যাবে না। কুসংস্কার নিরক্ষরতার আরেকটা কারণ। কুসংস্কার থেকে মুক্তি পেতে হলে তাকে সাক্ষর হতে হবে, শিক্ষিত হতে হবে, শিক্ষার আলো বুঝতে হবে। এই রাজ্য সরকার অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টায় সকলকে সকলের কাছে আবেদন রাখছেন যে এই রাজ্যের উন্নয়নে সকলে এগিয়ে আসুন। শিক্ষার উন্নয়নে বলুন, অর্থনৈতিক উন্নয়নে বলুন, এই রাজ্যকে একটা স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে, একটা মডেল রাজ্য হিসেবে করার জন্য এই রাজ্য সরকারের চেষ্টা রয়েছে। তো আমি সকলের কাছে আশা করবো, আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের কাছে আশা করবো যে আপনারা আগামী দিনে এই নিরক্ষরমুক্ত সমাজ গঠনে আপনারা এগিয়ে জরুরি। এই কারণে মা যদি শিক্ষিত হয় সন্তানরা শিক্ষিত হবে। বিশ্বের একজন বিখ্যাত লোক নেপোলিয়ান বোনাপার্টে তিনি বলেছিলেন, তাদের ওই ওই দেশের নাগরিকদের আহ্বান করেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি একটা সুন্দর রাষ্ট্র তোমাদেরকে উপহার দেব। অর্থাৎ আজ থেকে অনেক বছর আগে থেকেই নারী শিক্ষার প্রতি যে একটা মানুষের সহজাত আকর্ষণ সেটা কিন্তু তখনই সৃষ্টি হয়েছিল, যদিও সার্বিকভাবে সেটা এখন পর্যন্ত আমরা সার্বিক রূপ আমরা এখনও দিতে পারিনি। আমাদের শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান হলেই হবে না। অনেকেই ভাবেন যে আমি তো আমার নামটা লিখতে পারছি, সেটা কিন্তু বড় কথা নয়। লিখতে হবে, পড়তে হবে। এই যে আমাদের পৃথিবীটা এত সুন্দর পৃথিবী, এই পৃথিবীর সব কিছু যদি আমরা উপভোগ করতে চাই, জানতে চাই, তাহলে অবশ্যই আমাকে পড়তেও যাতে আমি জানি, লিখতেও যাতে জানি, সেটি আসলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল থিম। আমাদের সম্প্রতি আপনারা দেখেছেন গতকালকে এবং আজকের খবরের কাগজেও যেটা প্রকাশিত হয়েছে, ইউনেস্কোর একটা প্রতিষ্ঠান ওরা নিউ গ্লোবাল এডুকেশন মনিটরিং নামে একটা সেল আছে ওদের, ওরা সমীক্ষায় প্রকাশ করেছে ভারতবর্ষের প্রাইমারি এডুকেশনের ফুল অ্যাচিভমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2050 পর্যন্ত। 34 বছর যদি আমরা অপেক্ষা করি তাহলে আমরা প্রাইমারি এডুকেশনের ফুল অ্যাচিভমেন্ট আমরা পাব, ও সেটা অনেক দূরে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট গত এক বছর আগে ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করেছিল। ডিজিটাল ইন্ডিয়ার ঘোষণা মানে কি, সারা দেশের মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে এই স্কিমটা পুরোপুরি কতটুকু সফল হবে এ বিষয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। তাদের 42.72% মানুষ এখনও ইলিটারি। হিন্দুদের মধ্যে দেখা যায় 36.40% এখনও ইলিটারি। আমরা যদি শিখ সম্প্রদায়ের কথা আমরা দেখি, শিখ সম্প্রদায়ের এখনও 32.49% এখনও অশিক্ষিত রয়ে গেছে। আমরা যদি বৌদ্ধিস্ট সম্প্রদায় দেখি, জাতি 28.17% মানুষ এখনও নিরক্ষর আছে। আর খ্রিস্টানদের মধ্যে আছে 25.66% মানুষ এখনও নিরক্ষর আছে। যেটা আমাদের সম্প্রদায়ভাবে আমাদের ভারতবর্ষের নিরক্ষরতার চিত্র। এখন আমাদের একটু আগে আমাদের সভাধিপত যেটা বলেছেন, যদি শিক্ষিত মানুষ হয় তাহলে তার ভেতর যে অজ্ঞানতা, কুসংস্কার, এগুলো কিন্তু অতি সহজেই প্রয়োগ করে। এই যে আমাদের ভারতবর্ষে প্রায় প্রতিদিনই যাতে দেখা কোথাও না কিছু হচ্ছে, যদি আমাদের মধ্যে শিক্ষার আলো যদি আমাদের থাকতো তাহলে হয়তো এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারতাম। তাই আমরা কী দেখি, অশিক্ষিত মানুষ তার যদি অসুখ বিসুখ হয় সে হাসপাতালে না গিয়ে সে যায় কার কাছে, পূজার কাছে যায়, জল পড়া খেতে যায়। তো এগুলো হচ্ছে আমাদের অশিক্ষার খুব বাজে দিক। আমাদের তাই আমাদের চিন্তা শক্তি শানিত হয় না যদি আমাদের নিরক্ষরতা কি। আমাদের চিন্তা শক্তিকে শানিত করতে হবে, শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রাজ্যে যে 98% অ্যাবাভ যে আছে সেটাকে 100% নিয়ে যেতে হবে, এবং এটা সম্ভব সবাই যদি আমরা এগিয়ে যাই, একদিন আমাদের রাজ্য আমাদের এই দেশে 100% শিক্ষার অ্যাচিভমেন্টে যেতে পারবে।
এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ইউনেস্কোর একটি প্রোগ্রাম। 1965 সালে তেহরানে রাষ্ট্রসংঘ আয়োজিত একটি বিশ্ব সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে সাম্প্রদায়িকতা এবং কুসংস্কার বিরোধী, মানে এই দুইটা শত্রুকে কীভাবে মোকাবেলা করা যায় সে নিয়ে আলোচনা হয়, এবং সেই আলোচনায় বেরিয়ে আসে যে নিরক্ষরতা হচ্ছে মূল শত্রু, যার জন্যই সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেয় বিভিন্ন দেশে দেশে, এবং কুসংস্কারগুলিও কিন্তু এই কারণ, এই নিরক্ষরতার কারণে। তো সে থেকে ঘোষণা করা হয় যে প্রতি বছর 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সারা পৃথিবীতে পালন করা হবে, এবং এই প্রোগ্রামে প্রতিটা দেশের সাক্ষরতার যে অ্যাচিভমেন্ট সেটা নিয়ে আলোচনা করা হবে। এই বছর 50 বছর পূর্তি হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের, যবে থেকে এটা শুরু হয়েছে, এবং এই বছরও এই যে ইউনেস্কোর যে হেডকোয়ার্টার প্যারিসে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। এবারে ইউনেস্কোর যে স্লোগান সেটা হচ্ছে রিডিং দ্য পাস্ট রাইটিং দ্য ফিউচার। আমাদের রাজ্যেও 1995 সালের এই 8ই সেপ্টেম্বর থেকে প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। এবছর প্রতিটা ভিলেজে, প্রতিটা ব্লকে, প্রতিটা ডিস্ট্রিক্টে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমাদের রাজ্যে পালন করা হচ্ছে, এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল কেন্দ্রীয় অনুষ্ঠানটা আমাদের রাজ্যে হচ্ছে রবীন্দ্রভবনে আগরতলায়, এবং তাতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং আমাদের রাজ্যের যে সাক্ষরতার অ্যাচিভমেন্ট সেটা নিয়ে উনি আলোচনা করবেন। আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি, আমাদের রাজ্যে 98.2% সাক্ষর হয়েছে, এবং আমাদের জেলায় 97.4%, এই গোমতী জেলায় আমাদের সাক্ষর হয়েছে। আমাদের গত 26শে জুন একটা মূল্যায়ন হয়েছিল অবশিষ্ট যে নিরক্ষর তাদের নিয়ে। তো সেই মূল্যায়নে আমাদের 181 জন ফেল করেছে, এবং আরও কিছু তারা ড্রপ আউট হয়েছে। আমাদের রাজ্য সাক্ষরতা মিশনের নির্দেশ যে তাদের আগামী 18ই ডিসেম্বর আরেকটি মূল্যায়ন হবে, চূড়ান্ত মূল্যায়ন। ওই মূল্যায়নে এই 181 জনকে বসাতে হবে, এবং যারা ড্রপ আউট তাদেরও বসাতে হবে, যাতে আমরা আমাদের জেলায়, এবং শুধু আমাদের জেলা না, এভাবে প্রতিটা জেলায় নির্দেশ আছে যাতে প্রতিটা জেলায় 100% নিরক্ষরমুক্ত করা যায়, যাতে কিনা আমরা সারা রাজ্যেই 100% নিরক্ষরমুক্ত হতে পারি। এখন পর্যন্ত আমরা 98.2% অ্যাচিভ করেছি, বাকি যে শতাংশগুলি ওইগুলিও ছেড়ে দেওয়া হবে না। রাজ্য সাক্ষরতা মিশন উদ্যোগ নিয়েছে যাতে আমাদের রাজ্যে 100% সাক্ষর হয়। জাগো জাগো।